শাকিব ভাই হচ্ছে আপনার 15 থেকে 16 ঘন্টা একদম সেটে ছিল, মানে অ্যাজ এ আর্টিস্ট সে যে এত প্রফেশনাল, এত কাজের প্রতি অ্যাক্টিভ, মানে সেটে এত অ্যাক্টিভ, ইভেন তার প্রতিটা সিন মানে সে খুব সিরিয়াসলি ওইটা রোলটা প্লে করে। আপনার কি কোনো হিন্দি ভাষায় কোনো ডায়লগ ছিল কিনা, বা কতটুকু হিন্দি ভাষার কাজ ছিল আসলে ওখানে? বাংলাদেশের ম্যাক্সিমাম আমরা সবাই হচ্ছে হিন্দি মুভি, হিন্দি সিরিয়াল, ইন্ডিয়ান অনেক চ্যানেল দেখি, সো আমরা মোটামুটি হিন্দি ভাষাটা বুঝিও আর আমরা পছন্দও করি, ইভেন আমরা হিন্দি গানও বেশি পছন্দ করি, আর ওই জায়গা থেকে আমাদের মোটামুটি সবারই হচ্ছে হিন্দি ভাষাটা জানা আছে। সো আমারও, আমার ক্ষেত্রেও সেম যে আমিও মোটামুটি হিন্দি ভাষা জানতাম, তাও এরকম হচ্ছে বড় বড় আর্টিস্টের সামনে, যেহেতু আমার কোয়ার্টিস্টরা ছিল ইন্ডিয়ান, সো তাদের সামনে গিয়ে ডায়লগস দেওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। তাও হচ্ছে আমি, যেহেতু আমাদের শ্যুটটা হয়েছে বানারসে 16 দিনের মতো, তো তখন আমি কিছুদিন আগে গিয়ে ওখানে হচ্ছে আমার স্ক্রিপ্টটা প্র্যাকটিস করেছি, যে আমার হিন্দি ডায়লগসগুলো ছিল ওগুলো প্র্যাকটিস করেছি, তারপর হচ্ছে মোটামুটি আমি ভালো দেওয়ার চেষ্টা করেছি। আর আমার মনে হয় যে এটা আমাদের বাংলাদেশের মানুষ খুব ইজিলি এটাকে অ্যাকসেপ্ট করবে, বিকজ আমরা হিন্দিটা আমাদের হচ্ছে পরিচিত, মানে এমন না যে খুব আননোন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমরা জানি না বুঝি না, সো এটা আমার মনে হয় যে সবাই একটা ভালো একটা রিভিউ দিবে আশা করা যায়। সাফা, আমি দরদের সংলাপ, কোন সংলাপটি আপনার এখন মনে আছে এবং হিন্দিতে শুনতে চাই ছোট করে একটু বাংলাও বলে দিবেন দর্শক? এখন হিন্দিতে অ্যাকচুয়ালি আমি এত মিক্সড, মানে ডায়লগ ছিল আমার হিন্দি বাংলা, আছে না যে এই সংলাপটা আমার একদম মন থেকে বের হচ্ছে না, এটা একদম মাথার ভিতরে ঢুকে আছে এই সংলাপটা, এমন একটা সংলাপ শুনতে চাই সাফা। এখন আমার মাথায় আসলে এরকম কোনো সংলাপ নেই। শাকিব খানকে একদম কাছ থেকে দেখা হয়েছে, 16 দিন শুটিং করেছেন, আমি একটু জানতে চাই ওনার সম্পর্কে, আমাদের দর্শকদের অনেক কৌতূহল যে কি আসলে শাকিব খান দিন কিভাবে শুরু হয়, রাত কিভাবে কাটে, মানে আপনি খুব কাছ থেকে দেখেছেন, সেই জায়গা থেকে একটু সাফা জানতে চাই যে আসলে শাকিব খানের দিনটা কিভাবে শুরু হয় এবং রাত পর্যন্ত ওনার আসলে লাইফস্টাইলটা কি, এটা জানতে চাই সাফা। হ্যাঁ, প্রথমত আমি বলবো আমি তাকে চিনি হচ্ছে একজন সুপারস্টার, একজন কোয়ার্টিস্ট হিসেবে, বিকজ আমি তাকে পার্সোনালি চিনি না, সো ওই হিসেবে আমি তাকে জাজ করতে পারবো। শুটিং সেটে আসছে কখন বা কতটুকু অ্যাক্টিভ ছিল বা তার, হ্যাঁ সেটাই বলছি যে অ্যাজ এ কোয়ার্টিস্ট হিসেবে আমি যদি বলি, অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমি যদি বলি, সে অনেক বেশি প্রফেশনাল। আমি একদিনের রুটিন, আমি একটু একদিনের শুটিং এর গল্প শুনতে চাই সাফা। একদিনের শুটিং এর গল্প বলবো যে একটা দিন আমার খুব মনে আছে, সেটা হচ্ছে যে যেদিন হচ্ছে টানা ওখানে, সেদিন হচ্ছে শাকিব ভাইয়ের অ্যাকশন কিছু শুট ছিল, সো ওই দিন টানা শাকিব ভাই হচ্ছে আপনার 15 থেকে 16 ঘন্টা একদম সেটে ছিল, মানে খুবই শর্ট ব্রেক নিয়ে সে একদম 15 থেকে 16 ঘন্টা কন্টিনিউ কাজ করেছে। সো ওই জায়গা থেকে আমি বলবো অ্যাজ এ আর্টিস্ট সে ভেরি প্রফেশনাল, অনেক বেশি হার্ড ওয়ার্কিং। এই তো ইন্টারেস্টিং কি ছিল সাফা, যদি একটু দর্শক কিন্তু আসলে খুব জানতে চায় ওনার সম্পর্কে, একটু ইন্টারেস্টিং কিছু আছে কি? দর্শক যেটা আসলে সবাই না, বাট কিছু দর্শক আছে যে অনেক কথা নিজে নিজেই ভাবে বা নিজে নিজেই বানায়, সো ওদের ক্ষেত্রে বলবো যে এটা ইন্টারেস্টিং ছিল, যেটা আমি মানে নিজের চোখে দেখেছি যে সবাই যেটা ভাবে আসলে নিজের চোখে দেখলে বোঝা যায়, মানে সবার ভাবনাটা ভুল, মানে অ্যাজ এ আর্টিস্ট সে যে এত প্রফেশনাল, এত কাজের প্রতি অ্যাক্টিভ, মানে সেটে এত অ্যাক্টিভ, ইভেন তার প্রতিটা সিন মানে সে খুব সিরিয়াসলি ওইটা রোলটা প্লে করে, তো ওই জায়গা থেকে আমাদের অনেক কিছু, মানে আমি যখন ওনার সাথে কাজ করেছি আমার সেই ধারণাটা অবশ্য আগেও ছিল না, কিন্তু মানুষের যে একটা শোনা কথা ছিল সেটাও টোটালি ভেঙে গিয়েছে।